আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর্দায়। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনা ঘটল। এতে মৃত্যু হল এক বাইক আরোহীর, গুরুতর আহত হলেন 3 জন। প্রথম দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার বিকেল 3টে নাগাদ ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইর রাজঘাটে। ভাগাবাজারের দিক থেকে লাইলাপুর অভিমুখে যাওয়া দ্রুতগতির বাইক বাঁক নিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটো গাড়িতে সজোরে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক চালক বছর 18-এর আফতাব হোসেন লস্কর কয়েক ফুট ছিটকে গিয়ে সড়কের ওপর পড়েন। এতে হেলমেটবিহীন বাইক চালক আফতাবের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। গুরুতর আঘাতপ্রাপ্ত হন অটোতে যাত্রী হিসেবে থাকা লাইলাপুরের বাসিন্দা বছর 48-এর রেজিমউদ্দিন লস্কর। দুর্ঘটনার খবর পেয়ে লাইলাপুর পুলিশ পোস্ট অফিসের ইনচার্জ নৌচাং সিয়াম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। অবস্থা বেগতিক থাকায় ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক উভয়কে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। লাইলাপুর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নেয়। গুরুতর আহত রেজিমউদ্দিন পরে মৃত্যুর কোলে ঠলে পড়েন। এদিকে একই সময় শিলচর আইজল জাতীয় সড়কের মধ্যে ধলাই রামপ্রসাদপুরে আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। শিলচরের দিক থেকে ভাগাবাজার অভিমুখে আসা একটি দ্রুতগতির ইকো ভ্যান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ওয়েল্ডিং দোকানে ঢুকে পড়ে। ঠিক সেই সময় দোকানটিতে একটি ডিজেল অটো গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। দ্রুতগতির গাড়ির ধাক্কায় অটো গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন দোকানের বারান্দায় থাকা বছর 14 কিশোর আরশ শীল ও ওয়েল্ডিং দোকানের কর্মী 24 বছর বয়সী বিপুল নাথ। দুর্ঘটনার পর ধলাই পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেলে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি জব্দ করে ধলাই থানায় নিয়ে আসা হয়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।